তো তোমাদের আজকে যেই প্রশ্নটির উত্তর নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে এখানে প্রশ্ন হচ্ছে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল এবং তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো উচ্চ মাধ্যমিকের দু সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা একটি গুরুত্বপূর্ণ গল্প ভাত এই ভাত গল্পটি থেকে গুরুত্বপূর্ণ একটি ফাইভ মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে ভিডিওটিতে আলোচনা করা রয়েছে অর্থাৎ ভিডিওটি তোমাদের জন্য অতি হেল্পফুল হতে চলেছে এই গল্পটি থেকে বাছাই করা একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটির অ্যান্সার নিয়ে ভিডিওটিতে আজকে আলোচনা করব। যার পূর্ণমান হচ্ছে ফাইভ মার্ক এবার চলো আমরা প্রশ্নটি দেখে নিই তো তোমাদের আজকে যেই প্রশ্নটির উত্তর নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তোমাদের কোশ্চেনের উত্তরের ভিডিওর আজকে প্রথম পর্ব পরবর্তী ভিডিও আমি আরও তোমাদের কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব তো আজকে প্রথম প্রশ্ন ভাত গল্পটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামটের মতোই ভঙ্গি করে এখানে প্রশ্ন হচ্ছে কে কার এরূপ আচরণ করেছিল এবং তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এখানে টু প্লাস থ্রি মোট পূর্ণ মান হচ্ছে ফাইভ কে কার প্রতি এরূপ আচরণ করেছিল এই দুটো প্রশ্নের উত্তর লিখতে পারলে দুই নাম্বার এবং তার এরূপ আচরণের কারণ সঠিকভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে তোমরা পাবে তিন নম্বর তাহলে টোটাল ফাইভ নাম্বার ঠিক আছে এবার আমরা প্রথম যে উত্তরটা জানবো পাট পাট করে জানবো প্রথম পাটে জানবো আমরা কে কার প্রতি এরূপ আচরণ করেছিল দ্বিতীয় পার্টে জানবো তার এরূপ আচরণের কারণ কি তাহলে প্রথম পাটের উত্তরটা দেখো এভাবে সাজাবে যে মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্পের মুখ্য চরিত্র উৎসব নাইয়া তার গ্রাম সম্পর্কিত বনবাসিনীর প্রতি এরূপ বা এরকম আচরণ করেছিল ঠিক আছে যে দাঁতগুলো বীর খুঁড়ে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে সে তার গ্রাম সম্পর্কিত বনবাসিনীর প্রতি কিন্তু এরূপ আচরণ করে এবং সেই মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্পের একজন মুখ্য চরিত্র বা মেন ক্যারেক্টার যাকে বলে যার নাম হচ্ছে উৎসব নাইয়া এবার তার এরূপ আচরণের কারণ সেই কারণটা জানবো যেটি লিখলে তোমরা পুরোপুরিভাবে তিন নম্বর পাবে তো তোমরা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে পুরো ঘটনাটা ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবে দেখো কি বলছে বুড়ো কর্তার মৃত্যুর পরে তার মৃতদেহ শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরে বড় পিসিমা নির্দেশ দেন নির্দেশ দেন বাড়ির সব রান্না ফেলে দিয়ে আসার জন্য অর্থাৎ কি যখন সেই বাড়িতে বুড়ো কর্তার মৃত্যু হয় এবং বড় পিসিমা সেই মৃত বাড়ির যে অশোচ ভাত সেই ভাতগুলো কিন্তু বা রান্না করা ভাতগুলো কিন্তু ফেলে দিয়ে আসার কথা বলে ঠিক আছে আর মুহূর্তের মধ্যেই মনিয়ে উৎসব স্থির করে নেয় সে কি করবে গল্পের মেন ক্যারেক্টার উৎসব নাইয়া কিন্তু তখনই স্থির করে নেয় বা ভাবনা চিন্তা করে ফেলে যে সে কি করবে বা এই মুহূর্তে তার কী করণীয় তারপর সুন্দরবন থেকে শুধুমাত্র খাবারের সন্ধানে সে এসেছিল শহরের বড় বাড়িতে কাজ করতে শুধুমাত্র কিন্তু একটুকু খাবারের জন্য কিন্তু সে সুন্দরবন থেকে শহরে এসেছিল কাজ করে ভাত খেতে ঠিক আছে কিন্তু বুড়ো কর্তাকে বাঁচিয়ে রাখার জন্য হোমযজ্ঞ শেষ না হলে খাওয়া হবে না এই যুক্তিতে সে তার চরম আকাঙ্ক্ষিত খাওয়ার থেকে বঞ্চিত হয়েছিল কিন্তু সেই চরম আকাঙ্ক্ষিত খাবার থেকেও সে শেষ শেষ পর্যন্ত কী হয়ে যায় পঞ্চিত হয়েছিল কিন্তু এর মধ্যে সে নানা রকম চালের এবং খাবারের গল্প দেখো পরবর্তী গল্প শুনেছে এবং দেখেছে অর্থাৎ কি তোমরা জানো যে সেই বড় বাড়িতে পাঁচ প্রকারের বা পাঁচ ধরনের চালের কিন্তু রান্না হয় ঠিক আছে ফুটন্ত ভাতের গন্ধে উতলা হয়েছে কিন্তু ভাত তার জোটেনি ওই যে একই ব্যাপার যে অসুচ বাড়ির ভাত খাওয়া যাবে না ঠিক আছে আর এতক্ষণ তো বুড়ো কর্তাকে টিকিয়ে রাখার জন্য হোম যজ্ঞ ছিল এবং হোম যজ্ঞি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তার খাওয়া যাবে না তার জন্য সে কিন্তু ভাত তার এখনও পর্যন্ত জোটেনি তাই বাসিনী ভাত ফেলতে গেলে লক্ষ্যে স্থির উৎসব ভাতের বড় ডেকচিটা নিজেই তুলে নেয় অর্থাৎ কি যে বড় পিসিমা অর্থাৎ কি বাসিনী যখন বাড়ির সে অসুস্থ বাড়ির ভাত ফেলে দিতে যায় তখন কিন্তু উৎসব গল্পের মেন ক্যারেক্টার ঠিক আছে মুখ্য চরিত্র উৎসব নাইয়া ভাতের যে বড় ডেকচিটা ছিল সেটা নিজেই কিন্তু তুলে নেয় এবং দূরে ফেলে দিয়ে আসার কথা কিন্তু বলে তারপর কি বলে ডেকচি নিয়ে উৎসব দ্রুত হাঁটতে তারপর দৌড়তে থাকে দেখো এখানে একটা কমা চিহ্ন রয়েছে কমা চিহ্নটা দিতে হবে ঠিক আছে তো ডেকচিটা নিয়ে উৎসব প্রথমে হাঁটতে থাকে দ্রুত হাঁটতে থাকে এবং তারপর সে দৌড়তে থাকে এবার দেখো যে বাদার ভাতের তার দীর্ঘ সময়ের অপেক্ষা সেই ভাত এখন তার হাতের মুঠোয় এত ঘটনা হয়ে যাওয়ার পরেও যখন সে ভাত পেল না সেই ভাতের যে ডেকচি সেই ডেকচিটা এখন তার হাতের মুঠোয় ঠিক আছে এবার সে কি করবে এই সময়েই যখন বাসিনী তাকে সেই অসুচ বাড়ির ভাত খেতে নিষেধ করে তা সহ্য করা কঠিন হয়ে পড়ে উৎসবের পক্ষে এবং এই সময়েই যখন বাসিনী তাকে সেই অসুচ বাড়ির ভাত খেতে নি নিষেধ করে অসুচ বাড়ির ভাত এই কথাটিকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে অসুচ্ছ বাড়ি ভাত খেতে নিষেধ করে তা সহ্য করা কিন্তু কঠিন হয়ে পড়ে উৎসবের পক্ষে এবং সে ফিরে দাঁড়ায় এবং কামটের মতো হিংস্র চোখে বাসিনীর দিকে তাকায় তার দাঁত বের করা মুখভঙ্গি কামটের মতোই হিংস্র লাগে বাসিনীর অর্থাৎ কি সে যে একটা খিদের জ্বালায় ভাত হাতে পেয়েও খেতে পাচ্ছে না একটা খিদের আদিম প্রবৃতি যে মানুষকে একটা পশুর মতো চেহারা করে দেয় সেই পশুর মতো চেহারাটাই কিন্তু এখানে দেখো কি বলা হয়েছে এখানে কিন্তু দাঁতগুলো বের করে সে কামোটের মতো ভঙ্গি করছে অর্থাৎ কি পশুর মতো চেহারা করেছিল সেটাই কিন্তু বাসিনীর কাছে পশুর মতো চেহারা করা চেহারাটাই বাসিনীর কাছে কিন্তু দাঁত বের করা কামটির মতো হিংস্র ভঙ্গি করে তাকানোর ভঙ্গি লাগে তো এই হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভাত গল্প এই ভাত গল্প থেকে ফাইভ মার্কের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সারের ঠিক আছে অ্যান্সারের সাজেশন বলতে পারো তো পরবর্তী ভিডিও পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চনে আসানি নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং স্টাডি কেয়ার ডাব্লিউ